वाह वाह वाह, ये तो खूब मस्ती था। जिस बल भाई जाचिस मायापुरের ইসকন মন্দির এখন আমাদের দুর্গাপুর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাং ব্যাং বাইকার্স। এটা আমারও চ্যানেল, আপনাদেরও চ্যানেল। তো আশা করি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে। তো আজকে একটা নতুন টপিক নিয়ে যে চলে এসেছি কি দুর্গাপুরে বেশ কিছু মানে জায়গা আছে যেগুলোতে একদম এবছরের মানে একদম দারুণ থিম তৈরি করছে ওরা। তো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো কীরকমভাবে তৈরি হচ্ছে সেই মণ্ডপ। তো চলুন দেরি না করে সোজা চলে যাই স্ক্রিনে। দেখুন ডান দিক বাঁ দিক কোথাও হয়তো দেখা যাবে কি কি থিম হচ্ছে। তো সেই থিমগুলো অনুযায়ী আপনাদেরকে একে এক একে মানে সব রেডি করে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। আর যদি কারোর সাথে পসিবল হয় কথা বলানোর তো কথা বলাবো কি থিম হচ্ছে। মিস্ত্রির সাথে যদি কথা বলানোর মৌকা পায় তো বলাবো অবশ্যই, যদি ভেতরে গিয়ে ভিডিও করতে দেয় তো। আর না করতে দিলে কী করবো, এমনি বাড়ি থেকে শ্যুট করে চলে আসবে। আর আমি যতটুকু দেখে এসেছি সেটাই বলে দেবো আপনাদেরকে। তো চলুন দেরি না করে সোজাসুজি পুজো। এখন অবধি প্যান্ডেলের অবস্থা কিছুটা এরকম, কিছুটা শাওলিং টেম্পলের মতো বানানোর প্রচেষ্টা। অরিজিনাল ফটো দেখাবো তো অবশ্যই আপনার স্ক্রিনের আশেপাশে আসবে হয়তো। তো কাজ চলছে, ভেতরে গিয়ে দেখি কতটা কি তুলতে দেয়। চলুন প্যান্ডেলের ভেতরে। তো এখনো ভেতরে স্ট্রাকচার কিছুটা এরকম। এত খুব মস্তিতে আছিস বল ভাই, আছিস লাঞ্চ মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পনির, আমি দুটো রুটি নিই স্যালাড। তো চলো ফটাফট খেয়ে নিই। খেয়ে পরে কোথায় যাবো ভাই আমরা? খেয়ে পরে দেখা যাচ্ছে অন্য কোনো মণ্ডপে। চলো। তো এখন চলে এসেছি ভিড়িঙ্গি নবারুণ। তো এবারে নবারুণের থিমটা আপনাদের কে দেখাবো। তো চলুন। ওয়া বা বা, তো নবারুণে এবারে থিম ঠিক বুঝতে পারছি না কি থিম আছে। তো কি ভাই কি থিম আছে ভাই? ভাই এক সেকেন্ড ভাই, কি নাম ভাই? কি লেখা আছে ভাই? রোমের ভ্যাটিকান সিটি। রোমের ভ্যাটিকান সিটি ভাই, প্রথমবার শুনলাম তো নাম। আমি প্রথমবার শুনলাম, দেখতে পাবো। পড়াশোনা করি না না, প্রথম যাই হোক এই বছর দেখতে পাবো। ভালোই লাগছে এখন রোমের আপাতত একটা ভালো। তো প্যান্ডেলের কাজ চলছে। এখানে আছে সেই রোমের কিছু স্ট্যাচু, পেন্টিং হবে এখন অনেক বাকি, এখনো পেন্টিং হয়নি। পুজো মাত্র আর 6 দিন। কোথায় বাড়ি তোমার? আচ্ছা, শুধু এই প্যান্ডেলের এরকমই কাজ করা হয় ডিজাইন? তো দাদার বাড়ি পূর্ব মেদিনীপুর, খুব সুন্দর বানাচ্ছে ডিজাইনগুলো। তো চলো নেক্সট কোনো একটা টেম্পলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন যাব অগ্রণী সেলফ হাউস এজেন্সি। অগ্রণী
ফেমাস একদম, মানে আমাদের দুর্গাপুরের সব থেকে বেস্ট যদি কোনো একটা পূজা মণ্ডপ, মানে পরিচিত পূজা মণ্ডপ বলে মানুষজন চেনে, তো সেটা হলো অগ্রণী। তো চলুন সেই অগ্রণীতেই যাব। তো এই যে চলে আসলাম আমরা অগ্রণী গলি, পুজোর প্যান্ডেলের, এবছরের পুজোর প্যান্ডেলের থিম আপনারা দূর থেকে লক্ষ্য করতে পাচ্ছেন, সাউথ ইন্ডিয়ান একদম ফেমাস মন্দির। আগে কি যেতে পারবো? হ্যাঁ পারবো। মন্দিরের স্ট্রাকচার এটা বানানো হচ্ছে, তো প্রায় কমপ্লিটের দিকেই, এখন অনেক ডিটেলিং বাকি আছে। তো সামনে না দেখতে পাচ্ছেন সুন্দর বানাচ্ছে। রঙের থিম দিল্লির অক্ষর মন্দির, অক্ষরধাম। তো এখনো তো কিছুই বুঝতে পারছি না কি হতে চলেছে, থিমটা আশেপাশে কোথাও দিয়ে দেবো যেটা বানানো হচ্ছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে ওরকমই হবে অক্ষরধাম। তো চলো এখন ভাই কোথায় যাবো? এখন যাবো আমরা এখানে, কি সুন্দর বাচ্চারা ক্যারেটা প্র্যাকটিস করছে, আর এদিকে মার্কনি যাবো আমরা, মা দুর্গার প্যান্ডেল হচ্ছে। তো চলুন এবার যাবো মার্কনি। ভাবছিলাম মার্কনি যাবো কিন্তু না, মার্কনির আগেও একটা পড়বে, কোথায়? উর্বশী। ওখানে ভাই কিসের থিম হয়েছে জানো? তো পূজোর টাইমে একদম পুরো এখানে কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না। ওখানে তুমি যেটা আগে বললে সেটাই হচ্ছে ইসকন। তো উর্বশীতে, উর্বশীতে ইসকনটা। তো চলো আমার রাধে রাধে মায়াপুরের ইসকন মন্দির, এখন আমাদের দুর্গাপুরে। তো চলে এসেছি আমাদের দুর্গাপুরের ইসকন মন্দির, থিম বানানো হচ্ছে এখানে উর্বশী। তো কাজ চলছে এখনো। তো চলো, এই থিমটি উর্বশী ক্লাবের পক্ষ থেকে বহুত সুন্দর, একদম কপি করার প্রচেষ্টা, আপ্রাণ চেষ্টা মায়াপুরের ইসকন মন্দির। তো মার্কনির থিমটা ঠিক এখন আমার মনে হচ্ছে না, তো সামনে গিয়েই আপনাদেরকে দেখে বলবো। আপাতত তো দারুণ লাগছে, সাজানো প্রায় কমপ্লিট, মনে হচ্ছে কি রাতের দিকে লাইটিংটাও এখন শুরু হয়ে গেছে, লাগানো হচ্ছে যাই না, আপাতত থিম এটাই।
যাই হোক, এটা মার্কনির পুজো প্যান্ডেল। তো থিম আগে বলা হয়েছিল কি বিষ্ণু মন্দির তৈরি করা হবে, ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরের টাইপে কিছুটা বানানো হবে। তো বুঝতে পারছি না এখনও কতটা কি তৈরি হয়েছে। তো রাজা ভাইয়ের থেকে জানতে পারলাম কি মার্কনি নাকি প্রত্যেক বছর লাইটিংয়ে ফার্স্ট হয়। তো হ্যাঁ, এটা আমিও শুনেছিলাম, যাই হোক মনে ছিল না। তো এখনও অবধি তো কাজ এত দূরই হয়েছে। চলো যাই সামনে। এই যে আমার বাইক, রাজা ভাইয়ের নতুন বাইক, চলো। তো যাই হোক, আপনাদেরকে এই কথাটা না বলে পারছিলাম না, দুর্গাপুর একটা মানে এই দুর্গা পুজোর টাইমটাই একটা অন্যরকম সাজে সেজে ওঠে, যেটা দুর্গাপুজোয় দুর্গাপুরে ভিজিট না করলে আপনারা হয়তো জানতে পারবেন না। তো আমার তো পুজোর টাইমে আসা হয়ে ওঠে না, খুবই কমই আমি পুজো চার দিন কোথাও বেরোই। তো যাই হোক, যদি কোনো দিনও সময় পাই, তো একদিনও যদি সময় বের করতে পারি তো অবশ্যই আমি ঘুরতে আসি। তো আপনারাও আসুন, আশা করি ভালো লাগবে। আর যারা দুর্গাপুরে থাকে তারা তো অবশ্যই আসবে, তাদেরকে তো আসতে বলার কিছু নেই। যারা বাইরে থেকে দুর্গাপুরের দুর্গা ঠাকুর দেখতে আসতে চান তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। তো চলুন নেক্সট পূজা প্যান্ডেল ফুলঝোড়। তো ফুলঝোড়ের এবারে থিমটা কী আছে আপনারা নিজের চোখে দেখুন। কাজ চলছে এদিকে, এবারে নতুন কিছু একটা থিম বানাতে চলেছে, যেটার কারণে ওনারা তিরপল দিয়ে বাইরে থেকে ঢাকা দিয়ে দিয়েছে, ভিডিও করার জন্য বারণ করছিল। তো এখানকার থিমটা দেখতে হলে বা বুঝতে হলে আপনাদেরকে নিজের থেকে এসে দেখতে হবে সামনে থেকে। তো এটা বোঝা যাচ্ছে, এটা সামনে একটা মেন গেটে বড় ওম আছে, এই যে এখানটাই, আর ওটা একটা ওম বানানো হচ্ছে। চলুন এখানকার যে মিস্ত্রি ওনার সাথে কথা বলে জানতে পারলাম কিছু একটা আর্টিস্টিক চিন্তাভাবনা দিয়ে বানানোর প্রচেষ্টা চলছে। তো এখানে এসে আপনাদেরকে দেখতে হবে এখানকার থিমটি। হয়তো আমি আপনাদেরকে অরিজিনালটা দেখাতে পারবো কীরকম তৈরি হয়েছে, কিন্তু এখন অবধি কোনো ফটো আমার কাছে এসে পৌঁছায়নি, এটা যেটা তৈরি হচ্ছে সেটা। তো এবারে আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে নিয়ে যাচ্ছি, তো সেটা হচ্ছে সেক্টর 2। আর ওই মানে এই যে মাঠের মধ্যে প্যান্ডেলটি হচ্ছে সেটা ফেমাস টুসির মাঠ নামে। তো এখানে এখনও অবধি প্যান্ডেলের সেরকম কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট বাঁশ বাঁধা আছে, কাজ চলছে। তো এখানে থিমও কিছু বুঝতে পারছি না, দাঁড়াও। নেমে দেখানোর মতো কিছু আছে নাকি মনে হচ্ছে না। তো চলো এখন যাবো স্যান্টোস, ওখানে গিয়েই সুমিতকে ডাকবো। সুমিত ভাই অনেকদিন পর হয়তো আমাদের সাথে দেখা করবার জন্য আসতেও পারে, বা যদি ও ডিউটির মধ্যে থাকে তাহলে তো আসতে পারবে না। চলো স্যান্টোস। স্যান্টোস ক্লাবের পুজোই থিম, এবারের থিম যোধপুর প্যালেস, মানে যোধপুরের রাজবাড়ি। তো হ্যাঁ, এটা মনে হচ্ছে অনেকটাই যোধপুরের রাজবাড়ি। আর এই যে
ये सब काज चलते भेतरे आर ढोकाबो ना कारण प्राय घूरते घूरते आज सन्धेर दिके हो गेलो। एबार आमरा आस्ते आस्ते बाड़ी दिए रवाना हब। आजकेर ब्लगटा एखानेई शेष करब। तो दुर्गापुरेर सब कटा जेगुलो एकदम ইউনিক টাইপের সবগুলোই দেখানোর চেষ্টা করলাম, যদি কোনোটা বাদ গিয়ে থাকে তাহলে সরি। আর ফার্স্ট অফ অল তোমরা সবাই এসো। আর কি বলবো ভাই, দুর্গাপুরে যদি দুর্গাপুজো না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি। এতক্ষণ দেখে নিয়েছো ভাই, সাবস্ক্রাইব তো করে দাও, তবে না আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহস হবে। চলো এখানেই শেষ করে আমরা বাড়ির দিয়ে রওনা হই।